আবারও আগুন লাগে কলকাতা লেদার কমপ্লেক্সের চারতলা ট্যানারি বিল্ডিংয়ে। মানুষের অনিয়ন্ত্রিত ও অসাবধানতাবশত কার্যবলীর জন্যই যথেষ্ট হারে ক্রমশই আগুন লেগে চলেছে। আবারও আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে দেখা যায় বাসন্তী হাইওয়ের ধারে কলকাতা লেদার কমপ্লেক্সের চারতলা ট্যানারি বিল্ডিংয়ে। জানা যায় ট্যানারি কারখানার ভিতরে বিরাট অংশের চামড়া মজুত করা রয়েছে, আর এই শুকনো চামড়াতেই আগুন লেগে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মূলত এর জেরেই বিস্তীর্ণ স্থান জুড়ে আগুন ছড়িয়ে গেছে, গোটা এলাকায় ধোঁয়ার আচ্ছন্ন হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কর্মী আগুনে প্রায় ঝলসে যায়। তড়িঘড়ি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করায় তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছায়। দমকল কর্মীরা বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা থেকে জোর কদমে আগুন নেভাবার চেষ্টা করেন। মূলত কী কারণে এই আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়, তবে একজন কর্মী ব্যতীত বাকিদের নিরাপদে কারখানা থেকে বের করা হয়। সম্প্রতি কিছুদিন আগে ঘটকপুকুরে আগুন লেগে মৃত্যু হয় চারজনের। এ নিয়েই তোলপাড় শুরু হয়েছে ভাঙড়ে। ভাঙড় থেকে আলমগীর সরকারের রিপোর্ট, NBTV। আপনাদের ধারণা কি কেউ কি আগুন লাগিয়ে দিয়েছে? অবশ্যই কেউ লাগিয়েছে। পুলিশ প্রশাসন এখানে এসেছিল? আমি এসছি তখন 5:10 বাকি, এখানে জ্বলছে, ওই দোকানগুলো জ্বলছে। জ্বলার পরে কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেড এসছে। এখান থেকে ছুটে গিয়ে ফায়ার ব্রিগেডে বা আমাদের পার্টির ছেলে ফোন করেছিল, ওই যে আইজিন ভাই খাবো দুজনে ও ফোন করেছিল, আর আমাদের দোকানদারও গিয়েছিল। গিয়ে ডেকে নিয়ে আসার পরে আইজিন ভাই ফোন করেছে, সব কিছু ওগুলো জল গায়ে পরে এসছে। এখন এদিকে পুড়ে গিয়েছে। এখানে কটা দোকান পুড়েছে? 9টা দোকান পুড়েছে। কিসের দোকান ছিল ওখানে? ও পানের দোকান, হোটেল ছিল, সব মুদিখানা ছিল, ছাদুর দোকান। আচ্ছা, এখানে দোকান, দোকানের ভিতর কি কোনো কে ছিল? কিভাবে আগুন লেগেছে বলে মনে হচ্ছে? এবারে 3 লাখ টাকার মতো মাল পচিয়ে গেল, আমরা কি করে চালাবো? আর বারে বারে করে যদি এরকম ভাবে আমাদের পুড়িয়ে শেষ করে দেয় তাহলে আমরা কিভাবে খাবো? আপনার কি ধারণা আগুন কেউ লাগিয়ে দিয়েছে? সেটা আমরা বলতে পারছি না, আমরা এসে দেখছি যে পুড়ে বসে গেছে। কত টাকার মাল ছিল দোকানের মধ্যে? 3 লাখ টাকার মতো মাল ছিল। কিসের দোকান ছিল? কিসের দোকান ছিল? আপনারা কি দাবি করছেন মূলত প্রশাসনের কাছে? আপনার নাম পরিচয়? আমার নাম চোরামল। বাড়ি? বাড়ি কিসের ইউনিকম। এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।